আগামী নির্বাচনে বিএনপিকে অংশগ্রহণের আহ্বান জানিয়ে তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন, নির্বাচন থেকে পালিয়ে বেড়ানোই দলটির উদ্দেশ্য। রাজধানীর মিন্টু রোডে সরকারি বাসভবনে সাংবাদিকদের সাথে মত বিনিময়কালে তিনি এসব কথা বলেন। আমরা চাই আগামী নির্বাচনে বিএনপি পূর্ণ শক্তি নিয়ে অংশগ্রহণ করুক, আমরা তাদের সাথে খেলে জিততে চাই, আমরা ওয়াক ওভার চাই না। কিন্তু দুঃখজনক হলো সত্য, বিএনপি সবসময় নির্বাচন থেকে পালিয়ে যায়। গণমাধ্যমের উপর যদি নিপীড়ন নির্যাতন কেউ চালিয়ে থাকে সেটি হচ্ছে বিএনপি। আজকে বাংলাদেশে কেউ স্বীকার করুক আর না করুক, বাস্তবতা হচ্ছে এই, গণমাধ্যম অত্যন্ত স্বাধীনভাবে কাজ করে,